গত পর্বে আমার সুইজারল্যান্ডের প্রথম দিনটি কেমন কেটেছিল তা নিয়েই আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম। যারা আমার প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই আমার প্রথম পর্বটি দেখে নেবেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আমার সুইজারল্যান্ডের দ্বিতীয় দিনের কিছু সুন্দর স্মৃতি নিয়ে। যেহেতু 2016 আমি ভিডিওগুলো করেছিলাম তখন আসলে ব্লগিং এর উদ্দেশ্যে ভিডিওগুলো করা হয়নি, যার জন্য অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার কাছে ছোট ছোট যে ভিডিও ক্লিপগুলি ছিল সেগুলোর সাথে ছবি অ্যাড করে আমি আজকে আপনাদের জন্য একটি ভিডিও বানিয়েছি। আশা করছি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকেও আমরা সকালবেলা ঘুম থেকে উঠে হোটেল থেকে ব্রেকফাস্ট করে বের হয়ে পড়লাম। আজকে আমরা যে ট্রেনটাতে উঠব এটির নাম হচ্ছে গ্লাসিয়র এক্সপ্রেস। গ্লাসিয়র এক্সপ্রেস পৃথিবীর সবচাইতে ধীরগতি সম্পন্ন ট্রেন। এই ট্রেনটি এখন সেন্ট মরিটস থেকে জার্মাট পর্যন্ত যাবে এবং আমাদের টোটাল সময় লাগবে 8 ঘন্টা। আট ঘন্টার এই লম্বা ট্রেন জার্নিতে সুইজারল্যান্ডের ন্যাচারাল সৌন্দর্যগুলো আমরা অনেক বেশি উপভোগ করছিলাম। আর সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ট্রেনটা আমাদেরকে 200টা ব্রিজ এবং 91টা টানেলের ভেতর দিয়ে নিয়ে যাবে। এছাড়াও সুইচ অ্যালপসের সবচাইতে হায়েস্ট পয়েন্টে যাবে, যার উচ্চতা 6,670 ফিট। যারা গ্লাসিয়র এক্সপ্রেসে ট্রাভেল করতে চাচ্ছেন তাদের জন্য জেনে রাখা ভালো, এখানে টিকিট প্রাইস 72 ইউরো থেকে শুরু হয়েছে। তবে সেটা হচ্ছে ওয়ান ওয়ে সব থেকে শর্টার জার্নি, যেখানে মানে যে স্টেশনটা আপনার সবচাইতে কাছে। আর আপনি যদি পুরো রেলওয়েটা ট্রাভেল করতে চান, আই মিন পুরো 8 আওয়ার্সের লং জার্নিটা, সেখানে আপনার টিকিট প্রাইস পড়বে পার পার্সন 262 ইউরো। ট্রেনটিতে ফুড সার্ভিসও খুব ভালো ছিল। এখানে লাঞ্চ অর্ডার করা যায়, 3 কোর্সের একটি লাঞ্চ মিল দিবে পার পার্সন 42 ইউরো করে। এছাড়াও ওদের একটি ডিশ অফ দ্য ডে রয়েছে, যেটি কিনা 1 প্লেট 30 ইউরো করে। এবং আপনি চাইলে যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস বা অ্যালকোহল অর্ডার করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আলাদা করে পে করতে হবে। লাঞ্চ শেষ করে আমরা ক্যাফেতে চলে এসেছি। ক্যাফেতে এসে আমরা কফি অর্ডার করেছিলাম। এখানকার কফিও আমার কাছে খুব চমৎকার লেগেছে, আর কফি খেতে খেতে বাহিরের দৃশ্যগুলো উপভোগ করতেও অনেক বেশি ভালো লাগছিল। Thank you.
গ্লাসিয়ার এক্সপ্রেসের সার্ভিস এবং ফ্যাসিলিটিসগুলো কিন্তু খুবই ভালো। ওদের ট্রেনগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন, টেম্পারেচার কন্ট্রোল, এছাড়াও রয়েছে এয়ার কন্ডিশনিং, অডিও সিস্টেম, পাওয়ার সকেটস এবং ওয়েটার সার্ভিস। ট্রেনগুলির সিট অনেক কমফোর্টেবল ছিল, আমরা এত লং জার্নি করার পরও একদমই ক্লান্ত বোধ করিনি, খুবই স্মুথ একটা জার্নি ছিল। বিশ্বের সবচেয়ে ধীরগতি সম্পন্ন ট্রেনে করে আমরা শেষ পর্যন্ত জারম্যাটের স্টেশনে পৌঁছে গেলাম। এটি ছিল এই রেলওয়ের লাস্ট স্টপেজ। আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে 4টা বেজে গেছে। যেহেতু ক্রিসমাসের দিন, তাই শহরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আমরা আমাদের হোটেলে চলে এলাম, যেটা কিনা আগে থেকেই বুক করা ছিল। এখানে ডিনারের জন্য বিভিন্ন ধরনের মাংস আর সামুদ্রিক মাছ কাঁচা অবস্থাতেই রাখা ছিল। আমরা সেখান থেকে উঠিয়ে নিয়ে শেফকে দিলাম, ওরা আমাদেরকে সাথে সাথেই বুক করে দিল। অনেক ধরনের মাংস থাকায় আমি জিব্রার মাংসটা ট্রাই করেছিলাম, যেটা কিনা আমার খুবই ভালো লেগেছিল। এই ছিল আমার সুইজারল্যান্ডের দ্বিতীয় দিনের কাটানো কিছু মুহূর্ত। এখন আমরা স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি ট্রেনে করে। যেহেতু আমরা ইন্টাররেল গ্লোবাল পাস ইউজ করছি, তাই আমরা এই টিকিটের মাধ্যমে ইউরোপের যে কোনো দেশে আনলিমিটেড ট্রেন ট্রাভেল করতে পারবো। আপনাদের সুবিধার্থে আমি ইন্টাররেল পাসের লিঙ্কটিও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আগামী দিন দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। আর অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আমার সাথে থাকবেন সবসময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।